রাজার কঙ্কাল, এই রাজা এই নামটা স্বয়ং একটা পলিটিক্যাল শব্দ, রাজা শব্দটাই একটা পলিটিক্যাল শব্দ। আসলে এই কাব্যে বিভিন্ন ধরনের কবিতা আছে, কিন্তু মূলত এই কাব্যে প্রধান হয়ে উঠেছে পলিটিক্যাল কবিতা, রাজনৈতিক কবিতা। সাখাওয়াত টিপুর কবিতায় প্রায়শই মনে হয় যে খুব যান্ত্রিক কবিতা, কিন্তু প্রায়শই দেখবেন সেখানে দোয়েল পাখি, কালো ধান গাছ, লক্ষ্মী পেঁচা, বট গাছ, আর সম্বোধনে আব্বাজান আম্মাজান বিষয়গুলো বাদ দিয়ে দিলাম। অলোকা নন্দিতা ওনার আগাগোড়া একাধিক কবিতাতে আমি এটা পেয়েছি যে ঘর ছেড়ে বের হওয়া, ঘর থেকে দূরে যাওয়া এবং ঘরকে অতিক্রম করে যাওয়ার একটা চেষ্টা, আবার একটু পরে ঘরে ফিরে আসারও একটা আকুতি, দরজায় খিল নেই কবিতার বইটি আমার কাছে খুব ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। কারণ দরজায় খিল না থাকার মানেই হচ্ছে যা কিছু ঘটার একটা আশঙ্কা অথবা সম্ভাবনা রয়ে গেছে। জাকির জাফরানের কবিতা পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আধুনিক বাংলা কবিতার যে ধারাবাহিকতা, যেখানে আমরা আসলে ব্যক্তিকে শনাক্ত করি, সেই ব্যক্তিকে শনাক্ত করার জায়গাটি আবার নতুন করে বোধহয় আমরা পাচ্ছি। আমি জাকির জাফরানকে বলেছি যে তার ভিতর এক ধরনের রোম্যান্টিক এক ধরনের অ্যাটিটিউড আছে, এক ধরনের দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি দিয়েই তার এই যে জগৎ এবং জীবনের এক এক পর্যবেক্ষণ তিনি হাজির করেছেন বলে মনে হয়। গালিব যেটি আসলে তার বই করতে পেরেছেন সেটি হচ্ছে যে সেই সুতাটি তিনি আমাদেরকে মানে দিতে পেরেছেন, যে সুতাটি সৌন্দর্যের। গালিব কিন্তু খুব সিরিয়াসলি এগুলো লেখেন না, যদি তাকে কোনো কারণে কোনো জঙ্গি বা কোনো হিন্দু বা মুসলমান জঙ্গি তাকে আটকায়, তিনি বলবেন আমি তো ভাই মস্করা করেছি, এবং ভঙ্গিটার মধ্যে একটা মস্করা আছে। এই লাল পীড়িত কাব্যগ্রন্থের পাণ্ডুলিপিটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে তিনি যতটা উদ্গীরণ করেছেন তার কবিতায়, তার চেয়ে অনেক বেশি তিনি তার হৃদয়ে গচ্ছিত রেখেছেন। সারে মা পানি সানি দা পা মা গরে গা সা, এই মুকুটে আমি দেখেছি যে ঘুরে ফিরে আবার মনে হচ্ছে যে ফিরে যাই, সায়ের কাছে ফিরে যাই। মাজুলের কবিতা পড়তে গিয়ে চেতনা সম্প্রসারিত হতে হতে যখন আর পারে না, তখন আমাদের মনে আবারও প্রশ্ন জাগে কবিতা কী আসলে। মাধুডাঙ্গা তীরের যে হাসান রোবায়েত, তার আগ্রহের বিষয়টা কিন্তু ওই স্মৃতি নয়, ওই ছবি নয়, তার আগ্রহের বিষয়টা হলো অতীতের ব্যাপারগুলো ঠিক যে যেই ঢঙে তার বর্তমান ময়তার মধ্যে ক্রিয়াশীল সেই ব্যাপারকে উপস্থাপন করা। কিন্তু শেষ পর্যন্ত বলেছি আমি সেটাও তার লক্ষ্য নয়, তার লক্ষ্য হলো ব্যাপারটাকে একটা মানবিক অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন করা। এর মধ্যে আমরা দেখব যে শব্দ ব্যবহারের মধ্যে এবং ছন্দ ভঙ্গির মধ্যে একটা মধ্যযুগীয় বাংলা কবিতার ছায়া আছে।